গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 8:30, আর 8:30 থেকে ব্লগ শুরু করছি। টাইম আর 5:30 উঠে গেছে, কারেন্ট ছিল না সকাল থেকে, এই কারেন্ট এলো, কারেন্ট ছিল না এই কারেন্ট এলো। আর রাইমাকে সকালে একবার 7:30 সময় দুধ খাইয়ে দিয়েছি, এখন রাইমা খেলা করুক, রাইমাকে 9টার সময় আবার ব্রেকফাস্ট করাবো। ইনদুন, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, দেখুন কালকে সব রাত্রে জামা কাপড়, আমার এখানে সব জামা কাপড় মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, এখন তুলবো। ঘরে বাচ্চা থাকলে আর বৃষ্টি হলে খুব প্রবলেম জামা কাপড় নিয়ে। আর সকালের চা হয়ে গেছে, আর রাইমার ব্রেকফাস্ট করাবো আজকে সুজি, সেই সুজিও হয়ে গেছে। রাইমার ব্রেকফাস্ট সুজি, আর এই যে রাইমা এটা খাচ্ছে, ওর খুব খিদে পেয়েছে। হ্যাঁ রাইমা খাচ্ছে, এটা কি নে 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 তো নে তো। এখন 11টা বাজছে, 9:30 সময় আবার কারেন্ট চলে গেছে। এদিকে মাংস চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, ফ্রিজ চলছে না, তার জন্য দুধটা গরম করে রেখে দিয়েছি, আরও দুধটা নষ্ট হয়ে যাবে। রাইমা এখন ঘুমোচ্ছে, ওই যে রাইমার মাংসটা একটু সবজি দিয়ে চেষ্টা করে সিটি দিয়ে দেবো। এখন 11টা বাজছে, রাইমা জল খাবার খেয়ে ঘুমোচ্ছিল, উঠে গেল। তো 11:45 স্নান করাবো, আর 12:30 আজ খাইয়ে দেবো। শান্ত ছিষ্ট লেজ বিছিষ্ট হয়ে আছো কেন মা? ওর বাবার দিকে তাকাচ্ছে। রাইমা আজকে আমার এই পার্স পেয়েছে, এই যে টাকা পয়সা সব বের করেছে, টাকাগুলো বের করেছে, এখন এইগুলো সব বার করছে, কাগজপত্র যা আছে সব বার করছে। দেখো তোমা ওগুলো কি কাগজ, ও সব বার করা হয়ে গেলে আবার লাগিয়েও দিতে হয় জানো। ঢুকিয়ে দাও, ওগুলো ঢুকিয়ে দাও সব, ধরি আমি ধরি, হ্যাঁ ঢোকাও, সব ঢোকাও তো, ঢুকিয়ে দাও, হ্যাঁ আচ্ছা সব ঢোকাও। ঢুকিয়ে দাও, আবার ফেলে দিচ্ছ কেন ব্যাগটা, সব ঢুকিয়ে দাও এতে। 11:10 বাজছে, রাইমা পাশের বাড়ি ওর দিদির বাড়ি বেড়াতে যাচ্ছে, একটু খেলা করবে, রবিবারে ওর বাবা নিয়ে যায় প্রতি রবিবার। রেডি হয়ে গেছে, রাইমা রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হচ্ছে, রাইমাকে নিয়ে বেড়াতে যাবে। রাইমা এখন ওদের বাড়িতে খেলতে গেছে, এখনও পর্যন্ত আসেনি, আমার স্নান টান সব হয়ে গেছে, আর কারেন্ট নেই, আজকে মিক্সি চালাতে পারবো না। রাইমার খাবার ওই যাদের বাড়ি খেলতে গেছে তাদের বাড়ি পাঠিয়ে দেবো, ওরা একটু মিক্সিতে ঘুরিয়ে পাঠিয়ে দেবে। রাইমার খাবার টিফিনে ভরে দিলাম, ওর বাবা যাবে, রাইমা এসে গেছে ওদের বাড়ির থেকে, এখন স্নান করিয়ে দিই, স্নান করি, চট করে ভাতটা খাইয়ে দেবো, এখন 12:15 বাজছে, স্নান করে 12:30 মধ্যে খাওয়ানো শুরু করে দেবো। রাইমা স্নান হয়ে গেছে, খেলছে, গেছে ভাত রেডি হয়ে গেছে, ভাত খাওয়ানো শুরু করে দিয়েছি, 12:40 বাজছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজছে 7:10, আজকে সেই দুপুরে রাইমাকে ভাত খাইয়েছি, দিয়ে ঘুম পাড়িয়েছি, তারপর আর ব্লগই করা হয়নি। তারপর রাইমা ঘুম থেকে, আজকে কারেন্ট ছিল না, কারেন্ট এসে 2টোর সময়, তো তারপরে খাওয়া দাওয়া করেছি, তারপরে একটু বাজারে গেছিলাম, আজকে পুজোর কিছু শপিং করলাম, কিন্তু ফোন নিয়ে যাইনি, ফোন নিয়ে যাওয়ার জন্য কিচ্ছু ভিডিও করা হয়নি। তা 6টার সময় এলাম, তারপরে রাইমাকে একটু খাওয়ালাম, রাইমা ঘুমোলো, খুব ঘ্যান ঘ্যান করছিলো ঘুমের জন্য, ওই একটু বিকেলবেলা একটু ঘুমোই, সেই ঘুম পাড়িয়ে দিয়ে আমি রাইমার দুধ রুটি করলাম, দুধে ভেজালাম,
ভাত চা পালাম, তারপর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে সারাদিন আমি কি করলাম। একদম ভিডিও করা হয়নি, এরপর থেকে যা হবে ভিডিও করবো। চলুন, এই রাইমা রুটি দুধে ভিজিয়ে রেখেছি, এই রাইমা উঠে গেছে, চলুন দেখি আমার রাইমা উঠে গেছে, উঠে গেল। একটু ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিই, কারণ কখন আবার আসবো আমি। চলুন দেখি, তার জন্য গেলাম, গিয়ে দেখছি আবার ঘুমিয়ে গেছে, মানে একবার এক করে ঘুমিয়ে গেছে। আর আমি খুব ভয় থাকে, খাটে শুয়ে থাকে তো কোনো সময় টুক করে খাটের ধারে চলে আসবে, পড়ে যাবে, সেই আতঙ্কে আমি থাকি। তখন এক করলেই আমি একে ছুটে যাই, যাই হোক ঘুমোচ্ছে ঘুমোক, আমি একটু বসে আমার মি টাইম এনজয় করি, একটু ফোন ঘাঁটি, তারপরে রাইমা উঠলে আবার ব্লগ শুরু করছি। 8টা বাজছে, রাইমা এখন ঘুম থেকে উঠে গেছে, আর 10-15 মিনিট পর রাইমাকে রাত্রের খাবার খাইয়ে দেবো। রুটিটা একটু মিক্সিতে ঘুরিয়ে খাইয়ে দেবো, ঘ্যান ঘ্যান করছে ও, একটু কোলে থাকো, তারপরে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো, ঘুমিয়ে যাবে ও। রাইমা রাত্রের খাবার দুধ আর রুটি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, রাইমাকে খাওয়ানোও শুরু করে দিয়েছি। রাইমা আমার কোলে আছে, একটু ঘ্যান ঘ্যান করছে, এই যে রাইমা আমার কোলে আছে, আর ওকে খাইয়ে দিচ্ছি, একটু ঘ্যান ঘ্যান করছে, তার জন্য কোলেই রেখেছি। একটুক্ষণ তো মনটাকে আমি খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিলে নিশ্চিন্ত, খাওয়ানো হয়ে গেলে ঘুমিয়ে যাবে ও, ঘুমানো নিয়ে কোনো প্রবলেম করে না। রাইমার খাওয়া হয়ে গেল, রাইমাকে কোলে শুয়ে একটু দুলোচ্ছি, ও এক্ষুনি ঘুমিয়ে যাবে। আজ ব্লগ এখান পর্যন্ত রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট সকলকে।